আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আমাদের এলাকার মানে কুষ্টিয়া জেলার সব থেকে জনপ্রিয় একটা খাবার সেটা হচ্ছে মাসকলায়ের ডাল তো সেই ডালটা কিভাবে তৈরি করে সেই প্রক্রিয়াটা শেয়ার করব আর তার সাথে আপনাদের জন্য বোনাস হিসাবে মাশকলাইয়ের ডাল দিয়ে যে কুমড়ো বড়ি তৈরি করে সেই বড়ির যে প্রক্রিয়া সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ডালটা কিভাবে তৈরি করে সেটা জেনে নেওয়া যাক তো প্রথমে দেখতে পেলেন যে চুলাতে একটা মাটির হাঁড়িতে বালু অনেক গরম করে নেওয়া হয় এই বালুটা যতক্ষণ না গরম হয় ততক্ষণের মধ্যে কিন্তু ডাল দেওয়া হয় না আর যে মাশকলায় ডালটা মানে খোসা সহজে ডাল এটা তখনই দিব যে দেওয়ার পরে ডালগুলো খুব জোরে জোরে ফুটতে থাকে দেখতেই পেলেন মানে ভাজা ডাল তো ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে যে মাটির ছিদ্রযুক্ত যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ঝাঁঝর তো ঝাঁঝরের মধ্যে নিয়ে এভাবে জোরে জোরে ঝাঁকি দিলে বালিটার নিচে চলে যায় আর ওপর থেকে আমরা ডালগুলো নিয়ে নিতে পারি এই যে ভাজা ডাল এগুলো সব কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে মানে গাছ থেকে এই ডালগুলো নিয়ে এসে কয়েকদিন রোদে শুকানো হয় আর তারপরে এভাবে করে ভেজে নেওয়া হয় তো ভাজার পরে এই যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় জাতা যারা চিনেন না তাদের জন্য বলে দিচ্ছি এটাকে বলা হয় জাতা তো এই জাতার যে ছোটো একটা ছিদ্রযুক্ত অংশ থাকে এখানে ডালটাকে দেওয়া হয় আর এই লাঠিটাকে ধরে ঘুরানো হয় তাহলেই কিন্তু এই যে ডালগুলো ভেঙে দুই ভাগ হয়ে যায় দেখেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এই যে এভাবে করে ডালগুলো দেওয়া হয় আর এভাবে ভেঙে এই যে নিচের অংশগুলো দিয়ে ডালগুলো কিন্তু বের হয়ে যায় এই ডালটাকেই আমরা রান্না করে খাই মানে আমাদের জনপ্রিয় একটা খাবার সেটা হচ্ছে মাশকলায়ের ডাল এটাই হচ্ছে সেই ডাল এর সাথে কিন্তু খোসাগুলো মানে ছেড়ে গেছে মানে এটা যখন কুলাতে করে ঝাড়া হবে ডালটা তখন কিন্তু ফ্রেশ ডাল বের হয়ে যাবে কিন্তু সবগুলো থেকে বের হয় না যেহেতু এইটা বাড়িতে তৈরি হাতে বানানো হয় তো সেক্ষেত্রে ডালের সাথে কিছু খোসা লেগে থাকে কিন্তু এই ডালটার টেস্ট একদম অন্যরকম খুবই মজার আমরা ভীষণ পছন্দ করি আমাদের জেলার খুবই জনপ্রিয় একটা খাবার অন্যান্য জেলার মানুষও আমাদের এই ডালটা কিন্তু পছন্দ করেন তো এইভাবেই আমাদের এই জনপ্রিয় খাবারটা তৈরি হয় এখন চলে যাচ্ছি আমরা যেভাবে কুমড়ো বড়ি তৈরি করি সেই প্রক্রিয়াতে তো কুমড়ো বড়ির জন্য তো চাল কুমড়া লাগবেই আর এই যে একদম পাকা পাকা চাল কুমড়া তো এই চাল কুমড়াগুলো গাছ থেকে পেরে নিয়ে রাখা হয়েছে এগুলোকে কেটে একদম কুড়িয়ে নেওয়া হবে মানে আমাদের যে কোড়ানোর জন্য মেশিন থাকে সেই মেশিনে করে এগুলোকে কুড়ে নেওয়া হয় আর এরপরে এগুলো খুব ভালোভাবে মাখানো হয় মানে এটার ভেতরে যে পানিটা থাকে সেটাকে একেবারে বের করে দিতে হবে মানে জোরে জোরে এভাবে করে মাখাতে হবে সামান্য একটু লবণ দেওয়া হয় মানে আমাদের বাড়িতে লবণ দিয়েই তৈরি করে অন্য কোথায় কিভাবে করে সেটা তো আর আমার জানা নেই কিন্তু আমাদের বাড়িতে একটু লবণ দিয়ে এভাবে জোরে জোরে মাখায় এটার ভেতরের পানিটা বের করার জন্য আর এরপরে এই যে কুমড়োর অংশগুলো মানে যে আমরা গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে সেই কুমড়োর অংশগুলোকে খুব ভালোভাবে পানির মধ্যে দিয়ে বেশ কয়েকবার করে ধুয়ে নেওয়া হয় মানে কুমড়োর ভেতরে যে একটা পানি অংশটা থাকে মানে সেটা যাতে না থাকে একদম ফ্রেশ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এইটাকে ভালোভাবে ধোয়া হয় তো এই যে ধুয়ে নেওয়ার পরে এখন হচ্ছে একটা কাপড়ের সাথে মানে সুতি কাপড়ের সাহায্যে আমরা এই পানিটাকে খুব ভালোভাবে নিংড়িয়ে নেব আর এই পানি থেকে এই যে আমরা কুমড়োর অংশটা পাই এটাকে করা হয় কি সারা রাত হচ্ছে চাপা দিয়ে রাখা হয় মানে এটার ভেতরের পানি কোনো প্রকার পানি থাকা যাবে না এমনভাবে মানে সারাটা রাত এটার ওপরে কোনো ভারযুক্ত কিছু বিশেষ করে আমাদের এলাকায় পাটা দিয়ে শিল পাটা সেই পাটাটাকে দিয়ে চাপ দেওয়া হয় তো চাপটা দিয়ে রাখলে এটার ভেতরের যে পানিটা থাকে সেটা কোনো প্রকার পানি এটার মধ্যে আসলে থাকে না একদম শুকনো যে চাল কুমড়া সেটাকেই আমরা পাই তো এভাবে করেই আসলে এই বড়িটা তৈরি করা হয় খুবই ঝামেলার একটা কাজ খুবই কঠিন কুমড়ো বড়িটা যেদিন তৈরি করা হয় তার একদিন আগে মানে আগের দিন আগের দিন এই কুমড়োর যে কাজগুলো সেগুলো করে রাখতে হয় আর তারপরে এই যে ডালে ডালের আবার পানি দিয়ে রাখতে হয় এটা আসলে যে ডালটা আমরা ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু না ভাজা ডাল না এটা ভাজা ছাড়া যে ডালটা থাকে মানে রোদে শুকানোর পরে যে ডালটা সেটাকে হচ্ছে পানিতে ভিজিয়ে রাখলে এরকমভাবে ফুলে যায় ফুলে যে খোসাটা আছে সেটা একদম সরে যায় তো এই খোসা থেকে এই ডালটাকে আলাদা করে নিতে হবে মানে সাদা ডালটা দেখেন মানে অনেকটা সময়ের ব্যাপার কিন্তু এই যে খোসাটা ছাড়ানোর পরে এরকম সাদা হয়ে যায় দেখে যতটা ইজি মনে হচ্ছে ছে আসলে কিন্তু এত ইজি না ব্যাপারটা মানে এই খোসাটা ছাড়াতে প্রায় পুরো একটা দিন চলে যায় অনেক কষ্টের কাজ তো এই ডালটাকে এখন হচ্ছে পানি থেকে তুলে নিয়ে সারা রাত ধরে গ্রামের যে মহিলারা থাকেন তারা যারা ডাল তৈরি করেন তারা হচ্ছে এই ডালগুলোকে বেটে নেন বাটার পরে এই অবস্থা তবে এখন হচ্ছে মেশিনে এভাবে বাটা মানে ডালটা পাওয়া যায় কিন্তু আগে হতো কি মানুষ হচ্ছে পুরো রাত জেগে বসে এই ডালগুলোকে বেটে নিতেন আর বাটার পরে এই যে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হয় আসলে ব্লেন্ডের কাজ করে এটা আমরা ব্লেন্ডারে যেভাবে করে যে খুব ফোমি একটা ভাব নিয়ে আসি সেটা হাতের সাহায্যে নিয়ে আসা হয় আর যখন একটু ফোমি ভাব হয়ে যায় তখন এই যে বড়ির সেপে এটাকে এভাবে করে একটা মানে এটাকে বলে হচ্ছে কি যে বলে আমার ঠিক মাথায় আসছে না তো যাই হোক এটার ওপরে হচ্ছে এভাবে করে যে বসিয়ে দিচ্ছে কুমড়ো বড়িগুলো আর এগুলো তিন চার দিন পরে শুকিয়ে যাবে আর শুকানোর পরে এই বড়িগুলোকে রান্না করা হয় আসলে খুবই কঠিন একটা কাজ আর আমি তো পারি না তবে দেখে আপনাদের জন্য একটু ভিডিও করেছি এই আর কি তো এই ছিল আমার আজকের ভ্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমি চেষ্টা করেছি পুরো ডিটেলসে সব কিছু বলার তো এই ছিল আজকের ব্লগ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কথা হবে পরবর্তী কোনো ভ্লগে আল্লাহ হাফিজ